এইবারই তো হবে আসলি মোটো ব্লগ, মোটো ব্লগ। গাইস এই প্যান্টটা বহুত পছন্দ হয়েছে আমার। এটা রাইনক্সের কি প্যান্ট? অ্যাডভেন্টো রাইনক্স। মানে লাদাখ যাওয়ার থেকে আমি শপিং করলাম, মানে লাদাখ যেতে যা খরচা, আমি কত টাকা শপিং করেছি তো বলা হবে ঠিক হবে না, চুর খরচা হয়ে গেল সেটা গায়ে লাগছে, বাকি সব ঠিকঠাক। হ্যাঁ গাইস গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি সাহিল, আর তোমার হচ্ছে সাহিল ব্লগস। আমি এখন বেরোচ্ছি, আমি বেরোচ্ছি এখন কলকাতাতে। তোমাদেরকে বলেছিলাম যে আমি কলকাতায় যাবো লাদাখের জন্য, ফাইনালি কিছু মানে ফাইনালি কি সব জিনিসপত্র কলকাতা থেকে কিনতে হবে, তো আজকে তার ডেট। আজকে বেসিক্যালি আমরা যাচ্ছি হচ্ছে দুটো জায়গায় যাব আজকে, এখান থেকে কলকাতা, কলকাতা থেকে প্রীতম যাচ্ছে আমার সঙ্গে, বাইক সার্ভিসিং করা আছে, মোটোমোর যাওয়া আছে, আরও দু এক জায়গায় যাবো রাইডিং গিয়ার্স কিনতে। আমি অ্যাকচুয়ালি রাইনক্স টা বাদ দিয়ে অন্য একটা কোম্পানি চুজ করেছি, তো সেটা কলকাতায় কোথায় কোথায় পাওয়া যায়, আমার সাইজে পাওয়া যায় কিনা সেটা দেখতে হবে। রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট, হেলমেট, গ্লাভস সব 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 চেঞ্জ করতে হবে। আই গেস দু তিন দিন কলকাতায় থাকবো, ডিকাথলন যেতে হবে, অনেক অনেক কাজ আছে। তো যাই হোক, আমি এই বেস্ট লেয়ারটা পরলাম, একটু টাইট লাগছে গায়ে, আই গেস একটুখানি পরলে ঠিক হয়ে যাবে, একটু ওটা এটা আনকমফোর্টেবল ফিল হচ্ছে, আর বাকি সব ঠিক আছে একদম, জাস্ট জ্যাকেটটা চাপাবো বেরিয়ে যাবো। তো যাই হোক, তোমার ভিডিওটা শেষ অবধি দেখো, আর ভিডিওটা লাগলে এখন লাইক করো। সো গাইস বেরিয়ে পড়েছি আমরা বাড়ির থেকে, কলকাতায় যাবো এখন। আমি পুরো খালি গাড়ি চালাচ্ছি, আর যত লাগেজ প্রীতমের গাড়িতে দিয়েছি, তো প্রীতম পেছন থেকে বলছে যে খোঁচা মারছিস আমাকে বারবার। আর এই রাস্তাটা আগে খুব জঘন্য রাস্তা ছিল, যেতে অনেক টাইম লাগতো, এখন তো ঠিক করে দিয়েছে রাস্তাটা। তো আমাদের এই গাড়িতে চলো, রাস্তা ভালো তো লাগেই, এবার হাইওয়ে NS-34 রাস্তাটা কেমন সেটা হচ্ছে দেখার। তো গাইস আজকে আমরা এখন যাবো হচ্ছে সোজা সোজা টানটান ব্যারাকপুরে একটা রাইডিং গিয়ারের শোরুমে, তারপরে ওখান থেকে যাবো কলকাতার ফ্ল্যাট, প্রীতমের ফ্ল্যাট, আমি বললাম প্রীতমের ফ্ল্যাট। তারপরে অনেক কাজ আছে, আমি জানি না ভিডিও কটা পার্টে আমি করবো, নাকি একটা ভিডিওতেই দেখিয়ে দেবো, দেখা যাক যেরকম ভিডিও এডিট করতে করতে যেরকম মুড হবে সেরকম করে দেবো। চলো, আমরা চাকদার আগে, রাস্তা এরকম মাঝে মাঝে খারাপ, মাঝে মাঝে ভালো, একটা লেন একটা লেনে কাজ হচ্ছে, গাড়িগুলো তো জঘন্য যাচ্ছে বলার কথা না, মানে বলার কথা না এত জঘন্য গাড়িগুলো যাচ্ছে, মানে আমার সেই লরিগুলোর পাশে আমাকে নিজেকে মনে হচ্ছে ক্ষুদ্র এইটুকু সামান্য জীব আমি, আমাকে চটকে দিয়ে চলে গেলো তো কোনো যাই আসে না, এরকম একটা ব্যাপার মানে অ্যাটিটিউড। কারণ আমাদের সপ্তাহে বেরোনোর কথা, এতক্ষণে ব্যারাকপুর ছাড়ি চলে যাওয়ার কথা, ব্যারাকপুরে কাজ ছেড়ে এখানে 10টা। তবে আজকে ওয়েদার ভালো, সুন্দর হাওয়া দিচ্ছে, রোদের তাপ সেরকম একটা নেই, সুন্দর ওয়েদার এখনও অবধি, টিল না হোক, বৃষ্টি না হোক তাহলেই হবে। গাইস রাস্তার অবস্থা, আর গাড়িগুলো এত জঘন্যভাবে যাচ্ছে, আমাদের আজকে কী হচ্ছে না, আমরা এত আস্তে আস্তে যাচ্ছি, 10:09 আমরা 8:30 মধ্যে বেরিয়ে পড়েছিলাম, মানে এত আস্তে আমরা যাই না, তার মধ্যে আমার হেলমেটে করছে মাথা যন্ত্রণা, মানে দুই কান। লাস্ট আমার পুরুলিয়া রাইডে করেছে, বাগদা রাইডে করেছে, আর এই কলকাতা এখান থেকে এইটুকু এসে তাতে আমাকে নতুন হেলমেট কিনতে, মানে আমি তো হেলমেট কিনবো বলে যাচ্ছি, মানে এখন আর শখ না, আমি মেনলি শখ করেই কিনছি হেলমেটটা, কিন্তু কিনতেই হবে, আর কোনো অপশন নেই, নতুন হেলমেট ছাড়া লাদাখ যাওয়াই যাবে না গাইস, মরে যাবো নাহলে আমি। যে যেই কান, দুই কান না পুরো একদম চেপে ধরে আছে পুরো, মানে বিরক্ত লাগছে আমার বাইক চালাতে। তার মধ্যে এই রাস্তা, রাইডের শুরুতে যদি এরকম রাস্তা থাকে না, তাহলে এনার্জিটা পুরো ডাউন করে দেয়, পুরো ফুল ডাউন করে দেয়, আমার ভেতরের এনার্জি বেঁচে নেই, আমি যেভাবে এক্সাইটেড ছিলাম যাওয়ার জন্য। গাড়িতে ফুল ট্যাঙ্ক করলাম, 981 টাকার মতো তেল লাগলো, আর বেস্ট লেয়ারটা খুব ভালো কাজ করছে গাইজ, নো ডাউট, এটা খুবই ভালো কোম্পানি, আমি এটা আরেক পিস, মানে এটাই আর এক পিস অর্ডার দেবো ভাবছি। গাইজ আমি গাড়ি ধুয়ে মুছে তুলে রেখে দিয়েছিলাম বাড়িতে, আর আজকে রাস্তায় বেরিয়ে এই অবস্থা রাস্তার। আমার সঙ্গে এখনই একটা অঘটন ঘটতে যাচ্ছিল, আমি আসছি, গাড়ির স্পিড নর্মাল ছিল 40-45 ছিল, একটা সাইকেল নর্মাল যেতে যেতে ফাট করে বাদিক, লোকটা মদ খেয়ে একদম মানে কি বলবো একদম লোড, আমি রেগে গেছিলাম, আমি মানে এরকম হাত তুলে দিয়েছিলাম, গায়ে দিইনি আমি ফাট করে, মানে আমার শর্ট টেম্পার খুব খারাপ গাইজ, যারা জানে চেনে আমার বন্ধু বান্ধব তারা জানে, আর BMW ব্রেকের প্রতি আজকে আমার শ্রদ্ধা বেড়ে গেল, হ্যাটস অফ, দারুণ কাজ BMW। তো গাইজ আমাদের প্ল্যান ক্যান্সেল হলো, আমরা ব্যারাকপুর যাচ্ছি না, টানটান এয়ারপোর্ট দিয়ে বাঘুয়াটি যাচ্ছি, গিয়ে ফ্রেশ হয়ে বেরোবো, কেমন অনেকটাই দেরি হয়ে গেছে। মেনলি আজকে এটার প্রীতমের বাইকটা দেওয়ার দরকার, সেটা আগে দিয়ে নি, তারপরে যাওয়া যাবে, তারপরে আজকে মোটামুটি যাচ্ছি আমরা, যাওয়াটাও দরকার ছিল, কিন্তু এখন 2 ঘন্টা আমাদের দেরি হয়ে যাবে ব্যারাকপুর যেতে গেলে। এই এই ইনারটা দারুণ কাজ করছে প্রীতম, দারুণ কাজ করছে ইনারটা, বুঝলি? আমি তো ভাবছি এই সেটটা একটা কিনে নেবো, আর ডিক্যাথলনে যদি দাম বেশি থাকে তাহলে প্রীতমকে বলবো এই সেটটা কিনে নিতে। আমরা এখন পৌঁছালাম হচ্ছে তোমার এটা বারাসাত মোড়, এবারই গরমে জীবন বেরিয়ে যাবে, অলরেডি ভেতরে ভেতরে হিট দিচ্ছে আমার, এই জ্যামটা কাটিয়ে মোটামুটি এয়ারপোর্টের ওই কাটা গেট অব্দি গেলে আচ্ছা। গাইজ আমার দুই কান এত যন্ত্রণা করছে, আর এই গরমে দাঁড়িয়ে জ্যাকেটের ভেতরে মনে হচ্ছে ভাপ খাচ্ছি, যতক্ষণ হাইওয়েতে ছিলাম পারফেক্ট লাগছিল আমার, অবভিয়াস ব্যাপার, এটা নর্মাল টি শার্ট পরলেও আমার গরমে মানে রাইডিং জ্যাকেট পরে গরম লাগবেই,
এবার এটা তো তাও মেশ, আজকে যে জ্যাকেটটা কিনবো টুরিং জ্যাকেট ওগুলো মেশ নয়, ওগুলোতে কি হবে কে জানে, প্রীতম মরে যাবে তো রে। তো গাইজ আমরা পৌঁছে গেছি প্রীতমের ফ্ল্যাটে, আমরা প্রীতমের ফ্ল্যাটে পৌঁছে গেছি, দেখো ফ্ল্যাটের অবস্থা দেখো জাস্ট কি অবস্থা ফ্ল্যাটের। এবার বেরোবো এখান থেকে মোটামুটি যাবো, আমি এটার উপরেই পরবো জামা, কারণ ওখানে গিয়ে অনেক রাইডিং গিয়ার্স চেক করতে হবে, খালি গায়ে তো জামা খুলে জামার উপরে রাইডিং গিয়ার্স পরে চেক করা পসিবল নয়, আর খালি গায়ে তো কেমন সেই গায়ে লেগে লেগে যাবে আর কি, আমার ঘাম গায়ে কোনো রাইডিং গিয়ার্স চেক করা উচিত নয়, সেই জন্য এটা একটু একটু কষ্ট হবে গরমে জানি আমি, বাট এর উপরে শার্ট পরে নেবো, জ্যাকেট খুলে ফেলেছি, রাইডিং শ্যুটা আমাকে পরে যেতে হবে কেননা রাইডিং প্যান্ট চেক করতে হয় শ্যু পরে। উফ এই গরমে আর কি সুন্দর কালার আসছে না, লাল লাল সুন্দর কালার আসছে, আকাশে হালকা মেঘমেঘ করে, আমি এটা ভুল করে ফেলেছি যে ব্লু ট্যাগটা আমি কিনেছিলাম ওটা আনিনি, যাই না গোপ্রতে যদি বৃষ্টি হলে শ্যুট করতে পারবো না, ভিডিও হয়তো একটু বড় হবে সামান্য, হয়তো 20 মিনিটের কাছাকাছি চলে যাবে নর্মাল ভিডিও আমি জানি, একটু দেখে নিও, আর যদি সেরম খুব বড় হয়ে যায় তাহলে দুটো পার্টে করবো। বাগুইটি থেকে বেরোলাম, এই বাড়িতে হবে আসলি মোটো ভ্লগ, মোটো ভ্লগ, সামনে প্রীতম যাচ্ছে আর আমি, এতক্ষণ তো গাইজ জাস্ট বাইক থেকে বেরিয়ে তোমাদেরকে আপডেট করছিলাম, এবার ভ্লগ শুরু হবে, মানে এতক্ষণ আমার কোনো এনার্জি ছিল না, গাইজ দেখো কলকাতায় গাড়ি চালাতে আমার আমি অল টাইম ভালোবাসি, মানে অল টাইম কলকাতায় গাড়ি চালানোর মধ্যে একটা আলাদা মজা আছে, আর দেখো আমি জামা ফামা ফুলাতা পরেছি যাতে ট্যান না হয়, প্রীতম সব ট্যান ফ্যানের ভয় নেই, ও কোনো সব যত্ন টত্ন করে না, আমি বাবা খুব ও শুনতে পাচ্ছি ইন্টারকমে, হ্যাঁ যারা জানো না তারা ও কিন্তু আমার সব কথা ইন্টারকমে শুনতে পায়, ওই জন্য রিয়াকশন দেয় আর আমাকে গালও দেয়। আমরা এখন যাবো হচ্ছে ধাপাতে, ধাপাতে গিয়ে ওর গাড়িটা সার্ভিস সেন্টারে দিয়ে দেবো, দেন ওখান থেকে আমরা যাবো মোটোমোটস গড়িয়া, আজকে কত টাকা শপিং হবে কে জানে গাইজ, আর আমার হেলমেটের প্রবলেমটা হচ্ছে গাইজ পুরো সেই, মানে হেলমেটটা আমাকে চেঞ্জ করতেই হবে, মানে সবই বেসিক্যালি চেঞ্জ করতে হবে জুতো ছাড়া, একমাত্র ওরা যে জুতোটাই আমাকে সাথ দিয়েছে আমাকে এখনও আছে, আর আমি ওরা যে জুতো পরে লাদাখ যাবো, বাকি সব আমার চেঞ্জ করতে হবে। এই জায়গাটা এসে আমি ক্যামেরা অন না করে পাই না, যতবার আসি আমি, এ দেখো সামনে অ্যাটমসফিয়ার, আইটিসি রয়্যাল বেঙ্গল, জেডব্লিউ ম্যারিয়ট, আমার কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট জায়গা লাগে এটা, বেস্ট, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, প্রচণ্ড মানে প্রচণ্ড, মানে আমি না খাবারের প্রপার মিল না হলে সকালবেলা আমার চলে না, যারা আমি আগেও বলেছি অনেকবার, প্রচণ্ড খিদে পেয়েছে আমার, কাজ ছেড়ে বেরিয়ে এরকম জ্যাম, এখান থেকে হাইওয়ে একটুখানি মানে মেন রোড ওটাতে উঠে পড়লে যাচ্ছে আপনি, তারপরে টান টান মোটামোট একদম মোটামোট, ও মাই গড, ঘুরে ফিরে সেই রায়নক্স এ আসতে হলো, কনফার্ম করিনি, আমার পছন্দ ছিল সোলেস, সোলেস এর দুটো জিনিস কুল প্রো আর ফিউরিয়াস জ্যাকেটটার প্যান্টটা খুব ভালো লেগেছে, এই মুহূর্তে মোটামুটি আমার সাইজ নেই, তো ভাবছি কি করবো, রায়নক্স এর দুটো পরে আর কি ভালো লেগে গেল, মানে আমি এতদিন ইউটিউবে দেখছিলাম, আমি ভাবছিলাম স্টেলথিও নেবো না কারণ অনেক কমন জ্যাকেট, কিন্তু দেখা যাক কি হয়, জ্যাকেটটাও পরেছিলাম কিন্তু বহুত গরম লাগছে বলে খুলে রেখেছি, দেখি, আর হেলমেট নিলাম আর একটা, ওগুলো সব বাড়ি গিয়ে আমি ভালো করে দেখাবো, আরো প্রচুর জিনিস নামা আছে টুকটাক ছোটখাটো সব নিয়ে একেবারে যাবো আজকে, যাতে আর প্রবলেম না হয় আমার লাদাখ রাইডে। গাইস প্রচুর কিছু নেওয়া হয়ে গেল, আমি জাস্ট মানে কি বলবো, প্রীতম কত সাহিল বিয়ে শপিং করে নিল পুরো, মানে লাদাখ যাওয়ার থেকে আমি শপিং করলাম, মানে লাদাখ যেতে যা খরচা, আমি কত টাকা শপিং করেছি তো বলা হবে ঠিক হবে না, সিকিমে প্রচুর কষ্ট হয়েছে, উইন্টার গ্লাভস নিলাম, টপ বক্সটা এখনো ভাবছি, টপ বক্স হলো, রাইডিং জ্যাকেট হলো, রাইডিং প্যান্ট হলো, আর কি হলো,
আর এখন যাচ্ছি স্যাডেলসটা লাগাতে, কেননা স্যাডেল ব্যাগ নিয়ে যাবো, টেল ব্যাগ আমি আর কিনবো না, আর অত খরচা করতে পারছি না, জানি না নিয়েও নিতে পারি, এটা পছন্দ হয়ে গেলে 2-3 হাজার টাকা যদি কিছু পাই, না 3 হাজার টাকা যদি কিছু পাই তাহলে নিয়ে নেবো, একটা টেল ব্যাগ নিয়ে নিতেও পারি। স্যাডেল ব্যাগের সঙ্গে টপ বক্সও নিয়ে নিয়েছি, স্যাডেল ব্যাগ আর টপ বক্স এখন একসঙ্গে লাগানো হবে, চুর খরচা হয়ে গেলো সেটাই গায়ে লাগছে, বাকি সব ঠিকঠাক, বাকি আর তো সেরকম কিছু কাজ নেই গাড়ির, যদি আরো টুকটাক কাজ করে করে নেবো এখনই গিয়ে। সব মোটামুটি কাজ কমপ্লিট, হেলমেটটা সেট আপ করে নিলাম এখানে, এই যে তোমার এটা মোটর ব্লগিং সেট আপ হলো, V6 লাগিয়ে নিলাম, হেলমেটটা আমি এখনই পরে নিচ্ছি, কারণ ব্রেকিং করাটা খুব প্রয়োজন, নাহলে তো একটু এখনই লাগছে, প্রথম দেখলাম দুদিন যখন যাচ্ছি নতুন হেলমেটটাই পরে নিই আর কি, আর বাকি ভালো লাগছে না, এখান থেকে বেরোবো, মোটর ব্লগ হবে একটু হালকা হালকা পাতলা হবে, বাকি বাড়ি গিয়ে তোমার সঙ্গে ভালো করে কথা বলছি, আমি সব গুছিয়ে নিই, এত জিনিস হয়ে গেছে, এত এখন কিছু কুরিয়ার হবে, কিছু আমার সাথে যাবে, দেখা যাক। তাই আমরা মোটামুটি থেকে বেরিয়ে পড়েছি, আমরা এখন আছি হচ্ছে EM বাইপাসে আছি, আমি মোটো ব্লগ করতাম না, কিন্তু আমি নতুন হেলমেটে গোপ্রো সেটিং করলাম, এবারে জানি না কেমন অ্যাঙ্গেল কীরকম আসে না আসে, তোমরা আমাকে এটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবো, কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবো, তাহলে আমাকে অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে, আর সাউন্ডটা কীরকম আছে সেটা আমি ল্যাপটপ এডিট করার সময় বুঝে যাবো, আমার মনে হচ্ছে অ্যাঙ্গেলটা একটু নেমে যাবে, মানে আমার এর আগে যে অ্যাঙ্গেল ছিল ওটা বেস্ট অ্যাঙ্গেল ছিল, কিন্তু এই হেলমেটটা নিয়ে তো নিলাম, কিন্তু এখন গোপ্রো লাগানোর একটু সমস্যা হচ্ছে এটাতে, আর বাকি কথা আমি গিয়ে বলছি। সো গাইজ আমি চলে এসেছি বাড়িতে, একটু এখানে আলো কম আছে, ম্যানেজ করে নিয়ে, তো যেটা বলার যে প্রচুর জিনিস কিনে নিয়েছি, জ্যাকেট কিনেছি, প্যান্ট কিনেছি, হেলমেট আর কিনলাম, প্রথম গ্লাভস নতুন কি কি নিয়েছি, মানে মোটামুটি জুতো বাদ দিয়ে সব নিয়ে নিয়েছি নতুন, নতুন গোপ্রোর মাউন্ট থেকে সব সব, আমি এটা একটা আলাদা সেপারেট ভিডিও বানাবো, কেননা এই ভিডিওর মধ্যে ঢোকাতে গেলে প্রচুর বড় হয়ে যাবে, বাকি কিছু কিছু জিনিস হয়তো দু একটা জিনিস না নিলেও হতো, বাট তবু আমি নিয়ে নিই, কেননা শখ, আর শখের জন্য আজকে আমাকে হোয়াটএভার, আজকে এই অবধি থাক ভিডিও, আমি বাড়াবো না, তোমরা ভিডিওটা ভালো করে দেখো, আর লাস্টে গাইজ জানি অ্যাঙ্গেলটা কেমন লাগছে, আমি এডিট করতে করতে কিছুটা বুঝবো, বাকি তোমরা যা অপিনিয়ন দেবে, নাহলে আমাকে আবার অ্যাঙ্গেলটা ঠিক করতে হবে, আর এখানে দেখি যদি ওই আর একটা মাউন্টের প্ল্যান করছি, ওটা যদি হয়ে যায় তাহলে তো প্রবলেম নেই, মিটেই গেল ঝামেলা, ভিডিওটা ভালো লাগলে গাইজ এটা লাইক করে দিও, লাদাখের জার্নি অলমোস্ট আমাদের শুরু হয়ে যাবে, একদম জার্নি কিন্তু শুরু হয়ে গেছে গাইজ লাদাখের, মানে লাদাখ ব্যাপারটা চলে এসে, মানে ভাইব চলে এসেছে লাদাখে, শপিং যখন হয়ে গেল, কালকে আবার এক জায়গায় যাবো, সেই ভিডিওটা তোমরা পেয়ে যাবে কাল, কালকে বা পরশু দিন, তো আজকে আর এই অবধি থাক, আর একটু বাড়াবো না, টাটা টাটা টাটা, বাই, ভালো থেকো, ভালো রাখো, গুড নাইট।